আপনি কি বুদ্ধিমান? আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল? আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই থাকছে একটি মজার ধাঁধা, কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডুবে না? বলো তো এই ধাঁধাটির উত্তর কি হবে? ফ্রেন্ড, প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য তুমি 10 সেকেন্ড টাইম পাবে। কমেন্ট করে জানিয়ে দাও এই ধাঁধাটির সঠিক অ্যানসার হবে বরফ। চলে যাব নেক্সট প্রশ্ন দেখতে। এবার এই গেঞ্জিটিকে ভালো করে লক্ষ্য করো। এবার বলো এই গেঞ্জিটিতে কটি ছিদ্র রয়েছে? ফ্রেন্ড, এই গেঞ্জিটিতে ছিল 8টি ছিদ্র। তুমি যদি আমার উত্তর বলার আগে 8টি ছিদ্র দেখে থাকো তাহলে লাইক করে দাও আর কমেন্টে লেখো ইয়েস। বন্ধুরা, এবার তোমার বুদ্ধির পরীক্ষা করা যাক। এখানে 4টি গ্লাসের মধ্যে জল রয়েছে, এবার বলো কোন গ্লাসটিতে সবচেয়ে বেশি জল আছে? গেস করতে পারলে এখানে কোন গ্লাসে সবচেয়ে বেশি জল রয়েছে? তো বন্ধুরা, এখানে রয়েছে 1 নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল, আর 3টি গ্লাসে কম জল রয়েছে। কারণ কম জলের মধ্যে ভারী জিনিস ডুবিয়ে দিলে সেই জলটা দেখে মনে হয় বেশি, কিন্তু তাতেই থাকে অল্প জল। এর থেকে বোঝা যাচ্ছে যে 1 নম্বর গ্লাসে কোনো কিছু ডুবানো নাই, সুতরাং 1 নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল রয়েছে। তো গাইস, পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে তোমরা যদি এরকম ইন্টারমিডিয়েট চ্যানেল টেস্ট পরীক্ষার ভিডিও আরও প্রতিনিয়ত পেতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। বন্ধুরা, এবার আরো একটি মজার খেলা। এখানে 4টি বক্স এসেছে, এই বক্সগুলোর মধ্যে সঠিক অক্ষর বসিয়ে দিয়ে তোমাকে একটি ফলের নাম তৈরি করতে হবে। গেস করতে পারলে এখানে ফলটির নাম হবে নাশপাতি। এবার দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, মেমোরি টেস্ট ভিডিও। ফ্রেন্ড, এই ছবিটিকে খুব ভালো করে ফলো করো। এখানে দেখতে পাচ্ছ একটি ভয়ঙ্কর রাক্ষস দাঁড়িয়ে আছে, আর তার পাশে রয়েছে 3টি মহিলা বাচ্চা কোলে নিয়ে। এবার তোমরা কি বলতে পারবে এই রাক্ষসের আসল স্ত্রী এই 3 জনের মধ্যে কে? যদি উত্তরটি বলতে পারো 10 সেকেন্ডের মধ্যে জানিয়ে দাও। কি বন্ধুরা, উত্তরটা কি পারলে? তো তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দাও। এইখানে এই রাক্ষসটার আসল স্ত্রী হচ্ছে 2 নম্বরের মহিলাটি, কারণ ভিডিওটিকে আমি প্রথমে ভালো করে দেখতে বলেছিলাম। এই 2 নম্বর মহিলাটিকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তার মাথার মধ্যে রাক্ষসী সিং রয়েছে, আর তার কোলে যে বাচ্চাটা রয়েছে সেই সদ্যজাত বাচ্চাটির মাথার মধ্যেও রয়েছে 2টো সিং। অর্থাৎ এর থেকে প্রুভ হচ্ছে যে এই রাক্ষসটার আসল স্ত্রী হচ্ছে 2 নম্বরের মহিলাটি। তো আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটাও যদি মিল খেয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবে না, আর কমেন্টে তোমার নামটি লিখে দেবে, কারণ তুমি জিনিয়াস। চলো বন্ধুরা, এবার এই 2টো ছবিকে মিলাও আর বলো এখানে একটি প্রাণীর নাম কি হবে? প্রাণীটির নাম তাহলে উত্তর কমেন্ট করে জানাও। এখানে প্রাণীটির নাম হবে প্রথমে একটি মৌমাছির ছবি, মৌমাছির ইংলিশ হচ্ছে বি, তারপরে রাল। তাহলে 2টো ছবিকে মিলিয়ে প্রাণীটির নাম হবে বিড়াল। বন্ধুরা, এবার একটু ক্রিটিক্যাল ধাঁধা, এই 3টি ছবিকে ভালো করে দেখো, আর এই 3টি ছবিকে ইংলিশে গেস করে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হবে? তো এখানে জিনিসটির নাম হবে প্রথমে চা, চায়ের ইংলিশে হচ্ছে টি,
তারপরে জুতো, জুতোর ইংলিশ হচ্ছে শু, তারপরে পেপার। তাহলে এই তিনটি থেকে জিনিসটির নাম হবে টিস্যু পেপার। এইবারে আরো একটু ক্রিটিক্যাল, এবার পাঁচটি ছবিকে ভালো করে দেখো আর এই পাঁচটি ছবিকে মিলিয়ে একটি জায়গার নাম আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা এই উত্তরটা কি তোমরা পেরেছো? তো চলো আমি তোমাদের উত্তরটি বলে দিই। প্রথমে দেখো সূর্য, সূর্যর ইংলিশ সান, তারপরে তি, তারপরে হচ্ছে হাঁটু, হাঁটুর ইংলিশ নি, তারপর কে, লাস্টে তন। তাহলে জায়গাটির নাম হবে শান্তিনিকেতন। চলো বন্ধুরা এবার তোমাদের জন্য টিপস কোশ্চেন, কোন শাক খেলে মানসিক চাপ দ্রুত কমে? পালং শাক, ব্রাহ্মী শাক, কলমি শাক, নাকি ছোলার শাক? এই টিপসের সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মী শাক। এবার আজকে লাস্ট কোশ্চেন, স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে একটি মেয়ের নাম আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, কারণ এই প্রশ্নটা খুবই সহজ, তাই এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।